আল্লাহ রাসুল এমামতি করছেন সলাৎ চলছে তো আল্লাহ জুতাতে ময়লা ছিল জুতা পায়ে দিয়ে সলাৎ আদায় করা যায় হাদিস বোখারি মুসলিম জুতা যদি পরিষ্কার থাকে তাহলে তো আল্লাহ রসুল জুতা পায়ে দিয়ে সলাৎ আদায় করছেন তো জুতাতে ময়লা আছে তো জিবরা সালাম এসে বলছেন ফাখলা আলায় আপনি জুতা খুলে দিন জুতায় ময়লা আছে তো আল্লাহ রসুল জুতা খুলে দিয়ে সলাৎ আদায় করছেন তখন সালাম ফিরার পরে দেখছেন যে সাহাবিগণ জুতা খুলে দিয়েছে আল্লাহ রসুল বলছেন আর কি ব্যাপার তোমরা জুতা খুলেছো কেন আপনাকে দেখলাম সেই জন্য আরে জিবরাইল আমাকে বললেন যে আপনার জুতায় ময়লা আছে খুলে দেন তা আমি খুলে দিয়েছি তো তোমরা খুলেছো বলে আপনাকে খুলতে দেখেছি সেই জন্য এ দেখেন অনুসরণ এইখানে একটা কথা বলা আছে করোনা ভাইরাসকে লক্ষ্য করে যে আল্লাহর নবী তেইশ বছর জীবনে কোনো একদিন কোনো এক অক্ত অক্ত কোনো কোনো এক মুসল্লির দিকে সাহাবির দিকে মুখ না করে কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন ওই যে ওই যে দেখছি শয়তান ঢুকছে দুইজনের ফাঁকা দিয়ে ফাঁকা বন্ধ করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান এই কথা না বলে কোনো এক অক্ত জীবনে একদিন সলাৎ শুরু করেছেন এই কথা যদি প্রমাণ হয়ে যায় আমি আব্দুর থাকবেন এইসব জীবনে কোনো দিন বক্ত দেব না আর আজ থেকেই শেষ আপনি বগুড়া শহরে যান কোনো মসজিদে বলে না কোনো মসজিদে ওর দিকে থাকায় নে এ কামত চলছে ওইদিকে মুখ করে আছে পাগড়ি বাঁধছে একটা বাইশাতের শেষই হয়নি আল্লাহ আকবর ক্রিয়ামাত পর্যন্ত নীতি প্রমাণ হবে না কোনোদিন যদি প্রমাণ হয়ে যায় আমি আব্দুল এইসব জাতির কাছে আর কোনোদিন আসবো না আসসালাম তার মানে এত সতর্ক হওয়ার পরেও প্রতিদিন পাঁচ অক্ত বলতেন তার মানে কাজটা কত জরুরি তারপরেও নাকি তিন ফুট চলে তারপরেও নাকি তিন ফুট চলে কাবা ঘর কেন আজ থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত আর যদি দিন কাবা ঘরে মানুষ পাশাপাশি না দাঁড়ায় তবুও তিন ফুট জায়জ হবে না এমন কোনো মায়ের বেটা কেয়ামত পর্যন্ত জন্ম নিবে না যে বৈধতা দিতে পারে কেয়ামত পর্যন্ত আর যদি কোনো দিন কাবা ঘরে মানুষ পাশাপাশি না দাঁড়ায় তবুও বৈধ হওয়ার কোনো পথ কেয়ামত পর্যন্ত হবে না ওকে বৈধ করতে হলে মোদ সাল্লামকে আবার আসতে হবে দুনিয়ায় যেহেতু মোহাম্মদ সাল্লা সাল্লাম কেমত পর্যন্ত আর দিন আসবেন না কাজে এর বৈধতা কোনো দিন হবে না রাসুলের পদ্ধতিতে পবিত্রতা অর্জন করলেই তো হলো এত ধুলাবালি লাগে না এত কিছু মাখামাখি লাগে না রাসুলের পদ্ধতি জীবনে কোনোদিন তুলে দেখেনি রাসুলের পদ্ধতি কি পেশাব করলে পানি খরচ করা লাগে কেন লাগবে পানি খরচ করার পরে হাত মাজতে হয় কেন মাজতে হবে পায়খানা করে আসলে পানি খরচ করতে হয় পানি খরচ করলে হাত মাজতে হবে কেন মাজতে হবে ঘুম থেকে উঠে কেউ পানিতে হাত ডুবাতে পাবে না হাত আগে ভালো করে ধুইতে হবে কেন ধুইতে হবে একজন মহিলা ঋতুপতি হলে হায়েজ হলে তাকে গোসল করে পবিত্র হতে হবে কেন গোসল করে পবিত্র হতে হবে কি ঠেঙ্গা বাঁধলো ফরজ গোসলের জন্য আগে লজ্জা স্থান হাত দিয়ে ধুয়ে হাতকে মাটিতে মেজে হাত ভালো করে ধুয়ে অজু করতে হবে নামাজের অজু সলাতে রজু তারপরে গোসল করতে হবে কেন এত ঘুম থেকে উঠলে দাঁত পরিষ্কার করতে হবে কেন এত বায়ু আসলে অজু করতে হবে এত কেন লোকটা মারা গেছে গোসল করেছি তা আমাকে গোসল করতে হবে ওকে গোসল দিয়েছি সেই জন্য এত কেন জুমার দিনে কেন গোসল করে যেতে হবে মসজিদে অজু করার সময় একটু পরে তো কোনই পর্যন্ত করব। একটু পরে ধোবো না আগে কবজি পর্যন্ত তো একটু পরে যখন পর্যন্ত ধুইব তখন এ পর্যন্ত ধোয়া পড়বে না বুঝেননি কথা কিন্তু একটু পরে আমি কোনই পর্যন্ত ধোবো না তখন এই পর্যন্ত ধোয়া পড়বে না তা আগে ধুইতে হচ্ছে কেন তিনবার তার মানে তিনবার না দিলে এতে পানি নিয়ে মুখে দেওয়ার উপযুক্ত হাত হয়নি বুঝাতে পারলাম না মুখে যে পানি দিব তাকে হাত রেডি হতে হবে প্রস্তুত হতে হবে পবিত্রতা অর্জন করলে আর কোনো কিছু লাগবে না পৃথিবীর মানুষ জানে না মোহাম্মদ সাল্লাহিসাল্লামের পবিত্রতা কি জিনিস মোহাম্মদ সাল্লাহিসাল্লামকে মানুষই চিনল না খালি বলল আসসালাম আল্লিক এর এরকম কত কি যে করলো রাসুল সাল্লাহ আলি মানে নীতি রাসুল সাল্লাহ আলি সাল্লাম মানে নীতি এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে কি যেমন তেমন ব্যাপার নাকি আপনি দেখেন অজু থেকে নিয়ে গোসল থেকে নিয়ে পেশাব থেকে নিয়ে পায়খানা থেকে নিয়ে স্ত্রী মিলন থেকে নিয়ে হাইজ থেকে নেফাস থেকে নিয়ে মানুষকে গোসল করা থেকে নিয়ে কৌতু পবিত্রতার বিধান পবিত্রতার বিধান দিয়ে ভরা আছে অবাক হবেন আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যে বদ্ধ পানিতে পেশাব করতে পাবে না এই যে পুকুরে কেউ পেশাব করতে পাবে না না করে দিয়েছে পুকুরে পেশাব করা যাবে না পুকুরে পায়খানা করা যাবে না আর মহিলাদের নীতি হচ্ছে ও গোসল করতে পুকুরে নামলে তাকে পেশাব করতে হবে পেশাব করতে বাধ্য কেন এটা নীতি অথচ আল্লাহ রসুল বলছেন যে বদ্ধ পানিতে পেশাব করা যাবে না ভাষা এভাবে বলছেন অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বদ্ধ পানিতে পেশাব না করে পুরুষ আর নারী দেখেন আপনি খোঁজ নিয়ে এমন কোন নারী নাই যে পুকুরে নামে পেশাব না করে টিকতে পারবে না বলা যায় না ব্যতিক্রম দু একজন হতে পারে পৃথিবীতে তবে এটা গতি এটা স্বভাব এটা গতি এটা হতে হবে যার জন্য পুকুরে গোসলি করতে হবে না পুকুরে গোসলি বন্ধ তো ফরজ গোসল তাহলে অপবিত্র অবস্থায় সেখানে নেমে করা যায় কি করে যেখানে পেশাব চলে না যেখানে পায়খানা চলে না রাসুল সাল্লামের পবিত্রতার পদ্ধতি মানুষ বুঝল না বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল আলি সাল্লামের নীতি সাহাবিগণ মেনে চলার জন্য কত প্রস্তুত ছিল বলা লাগে না জুতা খুলে ফেলেছে তা আপনারা যে যেখানে আছেন আপনাদের কথা বলা বন্ধ করে কাজ বন্ধ করে প্রয়োজনীয় কাজ ত্যাগ করে কিছুক্ষণ অপেক্ষা করুন আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ শুধু আপনার জন্য এসেছি দয়া করে কোনো কাজ দেখাবেন না মহিলা হন আর পুরুষ হন আর মহিলা মানুষ এসেছেন দশ মিনিট বসে ঢং ঢং করে হেঁটে চলে যাবেন কেন আমি তো আপনার জন্য এসেছি যতই কষ্ট হোক ছেলে কাঁদো হইচই হোক আপনি মুখখান বন্ধ করে আমার দিকে চেয়ে থাকবেন এক খেয়ালে মুখটা বন্ধ করে এক খেয়ালে চেয়ে থাকবেন আপনার উপকার করাই চাচ্ছে আর তোমরা যারা যুবক আছো রাস্তাঘাটে দোকান পাটে বসে আছো কেন দোকান পাটে আজকে বসে চা খাওয়া চা খাচ্ছ কেন হুঁশ বুদ্ধি হবে কখন নির্বাচন করে করে কি বোকা হয়ে গেলে মানুষের পিছনে দড়িয়ে মানুষের পিছনে ছুটে ছুটে কি বুদ্ধি কমে গেল যদি নবী বলেছেন যে কেভাবে কমাবে জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এই যা অবকি তুম্বে নাস যেদিন তোমরা থাকবে আগাছার মাঝে মানে সমাজে কোনো বুদ্ধিমান মানুষ থাকবে না সবাই হবে আগাছা আমরা চা পাই নেব মানুষ আগাছা মানে ঘাসকে বলি গাছ মানে ধান আর ধানের সাথে যেটা নিডিয়া ফেলে তার নাম হলো আগাছা তো আমরা নাকি আগাছা হয়ে যাব এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম বলে তোমার কি হবে যুগের কি হবে যখন তুমি থাকবে আগাছার মাছে আমি বক্তব্য দিচ্ছি আর ওই দোকান পাটে বসে আছে আগাছা ও তো জানে যা সাহেব এখন কথা বলছেন কি দেখাতে চাই কি বুঝাতে চাই ও নাকি ক্লাস টেনে পড়ে ক্লাস টেনে পড়ে মানে ওইদিকে ছ বছর ওইদিকে দশ বছর ষোলো বছর বয়স দেশ চালাতে পারবে এরকম বয়স হয়ে গেছে হুঁচলার মতন বসে আছে ওখানে হস বুদ্ধি ভেবেচনা সব হারিয়ে দিয়েছেন আগাছা আপনি সমাজে দেখেন একেবারেই বোকামি কথা বলছে মানে বুদ্ধি দিয়ে কোনো কাজ করবে না এই কথা আল্লাহ নবী বলছে সমাজের লোক প্রায় হয়ে যাবে আগাছা তখন সাহাবিগন বলছেন যে তা আপনি বলেন কি করব? সমাজ যদি এরকম হয় তো কি করতে হবে বলেন তখন বলছেন আলজাল এক মুখ খান বন্ধ রাখিয়া মুখ খুলবে না খুললে অপমান হয়ে যাওয়া সমাজ তোমার কথা মানবে না বুঝলেন না কথা মনে হয় তুই ওয়ালজেম বাই তাক বাড়িতে থাকিও বের হলে ইমান হারিয়ে যাবে তুমি যেটা বলেছো ঠিক মানুষে বলবে সেটা বেঠিক বের হলে ইমান হারিয়ে যাবে নারী আছে রাস্তায় নগ্ন হয়ে কাপড়ই নাই পরনে তুমি সমাজে যেটা বলেছো সেটা হবে বেঠিক যদি তোমারটাই ঠিক কাজে তুমি মাঠে যায় না সমাজের কাছে যায় না তখন সাহাবি গোল বলছেন আচ্ছা ঠিক আছে মুখও বন্ধ রাখলাম বাড়ি তো থেকে গেলাম বাইরে গেলাম না তো ওই আগাছা যদি আমাকে বাড়িতে এসে মারে তাহলে কি করব। বুঝতে পারলেন না কথা মনে হয় মানে সাহাবি দেখেন কোথায় চলে যাচ্ছেন নিচে নামতে নামতে এ পর্যন্ত চলে আসলেন তখন বলছেন যে তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের দুই ছেলের ভালো মানে কাবিল বলছে হাবিল তোকে মারবো তখন হাবিল বলছে তুমি মারো মারো আমি তোমাকে মারব না বলেন তো কোনটার মতো হতে বললেন বুঝা যায় না মনে হয় হাবিলের মতো হতে বললেন হাবিল বলল যে তুমি মারো মারো আমি তোমাকে মারব না আগাছা যদি আপনাকে ঘরে মেরে যায় তবু আপনি পাল্টা মারতে যায় না পরিস্থিতি সব আগাছাই পরিপূর্ণ আপনার দাম দেবে না কেউ আপনি হক আদায় করতে চাইলে কেউ হক দিবে না কেননা মিথ্যাটাই সত্য মিথ্যাটাই সত্য আমি কথা আত্মসাত্মানিত সম্মানিত ভাই বোন এক আল্লাহর এবাদত করেন তার মধ্যে বিন্দু মাত্র শরিক করবেন না মজ জি আমি প্রস্তুত বলেন মজ জি আমি প্রস্তুত বলেন মজ যে আমি প্রস্তুত বলেন এখান থেকে কথা এসেছিল পে একবারে পিছনে লেগা আছে এত বলতে হবে কেন তার মনে যেটা বলছেন সেটা ধরে রাখতে হবে বলতে পারো মজ মা হাক্কুল্লা হাক্কুল এবাদ আল্লাহর কাছে আমরা কি পাই আর তিনি আমাদের কাছে কি পান আমরা কি পাই আর তিনি কি পান পাল্টা পাল্টি পাওনা কি বলতে পারো জি না বলতে পারি না আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন তখন আল্লাহ রসুল বলছেন মজ শোনো শোনো তিনি পান সেরেক করব না এটা তার পাওনা আজ থেকে বলতে পারি কি যে আল্লাহর পাওনা কি আমাদের কাছে সেরেক না করা আমরা কি পাই শাস্তি দিবেন না আপনি শাস্তি দিতে পাবেন না যাহার নাম সরিয়ে রাখেন আমাদের হবে না তো ঠিক আছে আমারটা দাও আমারটা আগে তোমাদেরটা পরে তো বলেন তো কারটা আগে আল্লাহটা সেটা কি সেরেক না করা তখন পরেরটা কাদের আমাদের ও তো বলা লাগবে আল্লাহ রসুল বলেছেন মান মন মাতি ফাদা খালাল কে যদি সেরেক না করে মারা যায় তাহলে জান্নাতে চলে গেছে হাদিস বোখারি মুসলিম আর আনাস রাজি আল্লাহ তালানো বলছেন হাদিসে কুদ্সি আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ তালা বলেন এ আদমের ছেলে মেয়ে শুনো মা দাও তানি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি আদমের ছেলে মেয়ে তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তোমরা যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তোমরা যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি ফাস্তাক ফারতানি গাফার্তলাকাওয়ালা উবালি ক্ষমা চাইলে ক্ষমা করে দিব পারোয়া করি নে তুমি কত বড় পাপী ক্ষমা চাইলে ক্ষমা করে দিব পারোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পারোয়া করি না তুমি কত বড় পাপি তুমি একটু বলো না যে না দাউলাওয়ালাকে জন্মবো কারণ সময় আদমের ছেলে মেয়ে শোনো তোমার পাপ যদি বেশি হতে হতে আকাশে লেগে যায় পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে হস্তাক ফর্তানি পরে যদি আমাকে বলো ক্ষমা করে দাও গা ফর্ত লাকা ওলা উবালি আমি তোমাকে ক্ষমা করে দেবো আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি একটু বলো না বিচারের মাঠে আল্লাহ আমাদের সামনে আবার আসবেন এই দুই বাক্য হলো পৃথিবীতে বিচারের মাঠে আল্লাহ আবার আমাদের সামনে আসবেন এসে বলবেন ইয়াবনা আদম লা আতাইতি নাবি কুরাবিলার যে খাতায়া আজকে তোমরা উপস্থিত হয়েছ বিচারের মাঠে পাপ নিয়ে পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে পাপে শোনো আমি এসেছি তোমার পাপ সময় পূরণ ক্ষমা নিয়ে তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি সেরেক না থাকে এটা হলো বাংলাদেশ যেটা বিপদসীমার উপর দেশ সেরেক চলে কলেজ ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মক্তব অফিস আদালত কোর্ট কাচারি এমন কোনো জায়গা নাই যেটা মুক্ত আছে সব সির্ক দিয়ে জড়া শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম নীতি কলম সবকিছু শির্ক দিয়ে জড়া একবারে সির্কে ডুবে আছে বেস্ট ট্রাভেলস গাড়িটা ছুটলো ঢাকা থেকে সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিয়ে দেওয়া হলো এই ছেলে শোনো ভাই যাই শোনো এত তাড়াতাড়ি গাড়িতে আলো দিলে কেন আমার মহাজন বলেছে সূর্য ডুবার সাধে সাঁদে গাড়িতে আলো দিতে হবে এটা হিন্দুদের নীতি আপনার মায়ের সামনে আপনি এখনই চুলহাতে পা দিন চুলহা বুঝেন কি পা দিয়ে দেন আপনার মা সেই যে কুলাতে চাল চাউল ঝাড়ছে ওই কুলাতে আপনি পা দিয়ে দেন আপনার মা কি বলে বুঝেন কথা মনে হয় আপনার মায়ের সামনে আপনি গরুকে লাথি মারেন দেখি আপনার মা কি বলে তার মানে আপনার মায়ের শরীর হাত মন প্যাট একবার সেরে গে ভর্তি হয়ে আছে সবই সেরে আপনার বাপ যদি এখনই মারা যায় তাহলে আপনার মা হাতে হাতে নাক ফুল খুলে দেবে যা আছে এটা যদি হিন্দুদের নীতি থাকলো কাপড় খুলে দেওয়া তো সেটাও খুলে দিত কেননা হিন্দুদের নীতি স্বামী মারা গেছে নাক ফুল খুলতে হবে কেন এ কোন ধরনের নীতি চার মাস দশ দিন নতুন পোশাক পরা যাবে না সাজগোজ করা যাবে না বিবাহ বসার জন্য এইটা নিষেধ করেছেন কিন্তু স্বামী মারার সাথে সাথে ফুল ফুলতে হবে আবার কোন কথা মানুষ মারা গেলে চার দিনের দিন চল্লিশ দিনের দিন গরু হয়ে করেছে চার দিনের দিন করলো সেরেক চল্লিশ দিনের দিন করলো সেরেক আর যারা খাচ্ছে সবাই তো ধনী মানুষ আর এটা তো হচ্ছে মানুষের ময়লা এটা তো খেতে পারে না সবাই সাদকা কিসের ময়লা মানুষের ময়লা হাসান রাজি আল্লাহ একটা সাদকার খেজুর মুখে দিয়ে দিয়েছেন আল্লাহ নবী লাফতে উঠেছে মুখের ভিতরে আঙ্গল ঢুকে কিক কিক বের করো বের করো আমার স্বার্থ তুমি জানো না সাদকা হচ্ছে মানুষের ময়লা সাদকা আমার জন্য হারাম আমার বংশের জন্য হারাম আমার বাড়িতে যে কাজ করে তার জন্য হারাম আমি খায় না আমার বংশ খায় না আমার কাজে লোক খায় না তুমি জিনিস মুখে দিলে মানে তো তোমার বাপের নামে যে গরু যা হয়ে গেছে যারা খেতে এসছে তারা যে গাড়ি নিয়ে এসছে গিয়ে ওরা নাকি বগুড়ার ধনী মানুষ ধর্ম পাগল হয়ে গেছে নওগাঁ জেলাতে এসে বগুড়াতে এসে ধর্ম কি হয়ে গেছে পাগল হয়ে গেছে আব্দুর সাহেব হয়নি হ্যাঁ ওখানে চাঁপাই নবাবগঞ্জ জেলাতে বিবাহের এমন একটা নীতি নাই যেটা যাইজ আমি তিরিশ বছর থেকে বলে আসছি বিবাহের এমন একটা নীতি নাই চাঁপাই নবাবগঞ্জ জেলাতে যেটা যায় সবই হারাম আর যেটা বগড়া বগুড়া বাঁধাতে আছে সেটা আরো এক অবাক লাগে মনে হচ্ছে যে হিন্দুদের নিয়ম